हेलो गाइस वेलकम टू अनदर वीडियो ऑफ माय चैनल। হ্যাঁ জানি অনেক দিন কোনো ভিডিও আসছে না, তো আমি পিসি বিল্ডের জন্য অনেক দিন ধরে একটু ব্যস্ত ছিলাম। অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা 50k বাজেটের মধ্যে কি করে একটা দুর্দান্ত পিসি বানাবো। তো আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা 50k বাজেটের মধ্যে কিভাবে এত সুন্দর একটা দুর্দান্ত পিসি বানাতে পারবেন যার দ্বারা আপনারা গেমিং, ভিডিও এডিটিং এবং অফিস ওয়ার্ক খুব সহজেই করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস এখন তৈরি হচ্ছে আমাদের গেমিং পিসি। এই যে নিরঞ্জন দা সব সেট করছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস আমাদের কম্পিউটার ফাইনালি রেডি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিপিইউ ক্যাবিনেট, এখানে আরজিবি লাইট আমরা চেঞ্জ করতে পারি যেটা আমার ইচ্ছা। এবার এটা আবার কালার চেঞ্জ হওয়ার, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা বেশ ডিস্কো ডিস্কো ফিল দেবে, আমি কম্পিউটারে গান চালিয়ে মাঝে মাঝে নাচতেও পারবো। তো এবার হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড পার্ট অফ দিস ভিডিওতে আসি যে আমি কী কী কম্পোনেন্ট মেইনলি আমার সিপিইউতে ইউজ করেছি। তো চলো, মাদারবোর্ড ইউজ করেছি MSI-এর V40M Pro VDH Max মাদারবোর্ড। আপাতত প্রসেসর ইউজ করেছি Ryzen 5-এর 5600G, যেটা খুবই লেটেস্ট এবং ইউটিউবে আমি খুব ভালো রিভিউজ পেয়েছি এটা, যে এটা লাগালে গ্রাফিক্স কার্ড ছাড়াই আমরা ইনিশিয়াল ডেজে গেমিং এবং ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবো। আমি র্যাম ইউজ করেছি XPG Adata 8GB 3200MHz-এর দুটো র্যাম ইউজ করেছি, যার জন্য আমার 16GB র্যাম হয়ে গেছে। আমি SSD ইউজ করেছি Crucial NVMe 500GB, এটা খুবই ফাস্ট। আর আমি একটা এয়ার কুলার লাগিয়েছি IC6612G। আমি সবকিছু ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো লিঙ্ক, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। পাওয়ার সাপ্লাই ইউজ করেছি 600L অ্যান্টি স্পোর্টসের, কারণ আমি যদি ইন ফিউচার গ্রাফিক্স কার্ড লাগাই তাই জন্য আমি আগে থেকেই এটার উপর ইনভেস্টমেন্ট করে রেখেছি। এছাড়া আমি হার্ড ডিস্ক লাগিয়েছি একটা 1TB, আমার পুরোনো কম্পিউটারে ছিল তো সেটা আপাতত ইনিশিয়াল টাইমের জন্য আমি লাগিয়ে রেখেছি। আর সিপিইউ ক্যাবিনেট আমি অ্যান্টি স্পোর্টসের IC200TG ইউজ করেছি। তোমাদের কেমন লেগেছে ক্যাবিনেটটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিবোর্ড অ্যান্ড মাউসে আমি জেব্রনিক্সের গেমিং কিবোর্ড অ্যান্ড মাউসের কম্বো সেটটা ইউজ করেছি। আর মনিটরের ক্ষেত্রে আমি LG 24-inch IPS বেজেললেস স্ক্রিন মনিটরটা ইউজ করেছি, যেটার ভিউইং অ্যাঙ্গেলস খুব ভালো লাগে, মুভি দেখুন বা গেম খেলুন দুর্ধর্ষ লাগে। তো এই পিসিটা যদি আপনি বিল্ড করেন তো দেখবেন আপনার 50-55 বাজেটের মধ্যে এই পিসিটা বিল্ড হয়ে যাচ্ছে। অনেকেরই মনে ডাউট থাকে যে আমি 50k বাজেটের মধ্যে কি করে একটা দুর্দান্ত পাওয়ারফুল পিসি বানাবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার এবং সবার জন্য খুব হেল্পফুল ভিডিও হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে আপনাদের তো আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা পিসি বানানোর কথা ভাবছে। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।